आ जाए। গুড মর্নিং সরকার সাহাভি, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর ফ্যামিলির সঙ্গে আছো। আর যারা নতুন দেখছো তোমাদেরকে এই ফ্যামিলিতে মোস্ট ওয়েলকাম। আশা করি তোমরাও সবাই ভালো আছো। বাইরে খুব আওয়াজ হচ্ছে, বাচ্চাগুলো খেলছে। তো সকাল সকাল তো নয়, অলরেডি দুপুর বলতে পারো, 12:30 বাজছে। আমার রান্না বান্না প্রায় কমপ্লিট, আজকে একটু দেরি করে উঠেছি। আর যেহেতু কালকে রাতে একটু মাংস টাংস খাওয়া হয়েছে, তাই আজকে পুরো নিরামিষ, জাস্ট মুগের ডাল করেছি, আলু পোস্ত আর করলা ভাজা, আর কিচ্ছু করিনি আপাতত। পরে ভাতে হয়তো ঘি টি বা আচার ফাঁচার যা হোক নেবো। আর দেখতেই পাচ্ছ মাথায় চকচকের তেল নিয়েছি, তারপর একটু অ্যালোভেরা লাগিয়েছি, তো মাথার অবস্থা কীরকম। তার মধ্যে আজকে আমার কাজের মেয়েটাও আসবে না, তো এরপর রান্না বান্না হয়ে গেছে, এখন শুরু করবো ঘর পরিষ্কার করতে, ঝাঁট দিতে, ঘর টর মুছতে। তো চলো চটপট শুরু করি, ঘর টর মোছা, তারপর চানও করতে হবে। অলরেডি 12:30 বাজছে, ভাতটা এখনও বসাইনি, ভাতটা বসাবো। রান্না মোটামুটি হয়ে, রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটা এখনও হয়নি। তো যাই হোক, গরম গরম ভাতটা খাবো বলে আর বসাইনি। তো এইভাবেই আজকে রবিবারের দিনটা শুরু হচ্ছে। তো নর্মাল যেমন হয় আর কি, খুবই নর্মালভাবেই শুরু হচ্ছে, সেরকম কিছু প্ল্যান নেই স্পেশাল কিছু। তো চলো দেখা যাক কী হচ্ছে কি না। দুপুরে ভাবছি একটু সবাই মিলে বসে একসঙ্গে কোনো মুভি দেখবো নিচে গিয়ে, মানে পিকুর বাড়িতে গিয়ে। তো দেখি কি হয়, আগে খাওয়া দাওয়া কমপ্লিট হোক, তার আগে এখন ঘরে ঝাঁটফাট দিই, সব পরিষ্কার করি ঘরটা, তারপর খাওয়া হয়ে গেছে কমপ্লিট দুপুরে। তো এখন যাচ্ছি আমি সুদেশনার বাড়ি, চান টান করে পরিষ্কার করে, প্রচুর আছে ঘরে কাজ ছিল, কেন কাজের মেয়েটা আসেনি, তার বাসন টাসন সব ধুতে হলো। তো যাই হোক, রান্না করে ক্লিনিং করে এবার যাচ্ছি সুদেশনার কাছে, মানে পিকুর বাড়িতে, মুভি দেখবো একসঙ্গে কান্তারা। জানি না তোমরা দেখেছো কি না মুভিটা, তুমি শুনেছো মুভিটা নাকি খুব ভালো হয়েছে, তো সাউথের মুভি, চলো দেখে আসি। এবার একটু খাচ্ছি চা, চাটা খেয়ে দেখি কি রান্না করা যায় আজকে। আর আজকে তো সেরকম কিছুই নেই, দেখি কি রান্না করা যায় কি করি। এইদিকে চলছে ম্যাচ, আর বৌদি বানিয়েছে বড় বড় রসগোল্লা, তো সবাইকে যাওয়ার জন্য বলেছে, তো হয়তো যাব একটু পরে। আগে দেখি এইদিকে রান্না বান্নাটা করি, দেখি কি আছে রান্না বান্না কি হবে আজকে, তারপর হয়তো পম্পিদের বাড়ি যাব রসগোল্লা খেতে। নিজে তো মোটা হচ্ছি, খেয়ে খেয়ে আরো রসগোল্লাকে আরো মোটা হবো, সে যাই হোক। তো চলো দেখি, চটপট রান্নাটা করে নিই, দেখি আর একটু চাটা আগে খাই, দেখি কি রান্না করা যায় করে। এই তো হলো, এবার বৌদি বাড়ি যাবো, তো দেখাই তাড়াহুড়ো করে। এই দেখো তাড়াহুড়ো করে করে নিয়েছি রুটি, রুটি এখানে হয়ে গেছে রেডি। আর এইদিকে হচ্ছে এই যে কুমড়ো আলুর তরকারি, আর একটু এই মুগের ডাল আছে, আর এইখানেও আছে চাউমিনও পড়ে আছে। এই হচ্ছে রাতের খাবার আজকে হয়ে গেছে, হচ্ছে এখানে পম্পির বাড়ি। আদির পড়া এখানে কমপ্লিট হয়নি, আদির পড়া হয়ে গেলে তারপর আমরা যাবো একসাথে। হোমওয়ার্কটা করছিস তো, কোনটা করছিস? তো হোমওয়ার্ক ফিনিশ হয়েছে, ম্যাথ হোমওয়ার্ক এগুলো সব হয়ে গেছে দুপুরে। আর কিছু দেয়নি ম্যাথ ছাড়া? ঠিক আছে, কি রিয়েল মেডিসিন খাবে কই
ওইগুলো হজমি হজমি গুলো যাচ্ছে এখন হজমি গুলো বলে রসগোল্লা বানিয়েছে রসগোল্লা সিঙ্গারা খেতে গরম পথে দিয়েছিস এইখানে মাইক হবে না ভিডিও বাবা এটা দেখতেছি অরেঞ্জ অরেঞ্জ কেমন লাগছে পুরো এখান থেকে লাইটের জন্য লাইটের জন্য দিদি একটা ছাড়বে না সবাই ওই একাই খেয়ে নেবে সব আবার বড়টাকে চিহ্ন করেছে চিহ্ন দুটো বড় সঙ্গে বলছে থাম ইয়ে লাগিয়ে দেখে স্ট্যাপ লাগিয়ে দেখতে তো মিষ্টি আর একটু না নরম হতো মানে আর একটু ফুটতো আমি ভয়ে চোটে খেয়ে দেখবো কেমন দেখি লোভ লাগছে বৌদির বাবা এক বছর না দু বছর পর খাচ্ছি না সেই লকডাউন যখন শুরু হয়েছিল তখন বানিয়েছিলিস অনেক দিন পর তো এখানে খোলা হচ্ছে এখন কি হচ্ছে সমোসা সিঙ্গারা আর সমোসা সিঙ্গারা একই ওই একই হলো আর কি দুজনকেই বলছি সমোসা সিঙ্গারা হ্যাঁ আর নরেনগুর নরেনগুর না এমনি নরেনের নয় এইখানকার নরেন এইখানকার নরেনগুলের সন্দেশ না রসগোল্লা এই যে আজকে বোনদের ইয়েতে দাদা নিয়ে এসেছে সিঙ্গারা আর বৌদি বানিয়েছে রসগোল্লা এটা হয়ে গেল কি রাতের ডিনার নিমলির বার্থডে ট্রিট দিদিয়াকে বলবো খুঁজে যাবে কিছু খেলে হলো নিমলির বার্থডে ট্রিট সবই তো নিমলির বার্থডে ট্রিটটাই মনে পড়ে দিদিয়াকে বলবো তবে এটা কেমন বানিয়েছে হ্যাঁ সিঙ্গারাটা বড় কত রে এই আমরা এখন যাচ্ছি সিঙ্গারা নিয়ে এখানে এখানে দেখ তাহলে ছানাদের এখানে ভাগ নাই বড়টা নেব দেখেছিস তুলিস না ওটা এই ডুবোয়া থালা নিয়ে নিয়ে খাচ্ছে ওই একটা একটা করে এই উ হওয়া যায় চলে যাচ্ছি ছেড়ে টাটা আর রাত দেখা যেন না হয় চলে যাচ্ছি চল রেস্টুরেন্ট যাবি তোকে প্রচুর খাওয়াবো চল তো আমরা এখন একটু যাচ্ছি সামনের দোকানে ওদের স্কুলে কালকে সেই প্লাস্টিকের প্লেট এসব দরকার ওটা আনতে যাচ্ছি এই সব কটা বেরিয়েছি হাঁটতে হাঁটতে আদি কি খেয়েছে আর চলো পিকু আন্টি যাও বউকে মাথে পেয়ে লেগা কে কে রেখে বতানো ঠিক আছে